পাচ্ছেন? হ্যালো আকাশ খান, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসিফ ভাই হ্যাঁ ভালো ভাই, আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আচ্ছা বলেন ভাই। ভাই। একটা আচ্ছা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আপনার কাছে শুনেছিলাম, আপনি বলেছিলেন যে দুর্বল হাদিস মানে এটা ইসলামের মধ্যে এটা আইন হিসাবে গ্রহণ করা গ্রহণযোগ্য, এটা কি সঠিক কথাটা? কবে বলেছিলাম ভাই এটা? বাবা, আমি এক্স্যাক্টলি কি কথাটা বলেছিলাম সেই কথাটা একটু বলেন ভাই। মানে একটা মেয়ের সম্ভবত একটা মেয়ের সাথে বলেছিলেন যে দুর্বল হাদিস ও ইসলামের মধ্যে মানে গ্রহণযোগ্য একটা কথা বলেছিলেন আর। আমি বলেছিলাম যে আমি এই কথা বলি নাই, দুর্বল হাদিস থেকে আইন হয়, ইসলামের আইন হয়, এরকম কোনো কথা আমি বলি নাই। আপনি কি শুনেছেন বা কি এখন বলতেছেন? আপনি ভালোভাবে তো বলতে পারতেছেন না আমার কথাটা। আমি এক্সাক্ট কথাটা কি বলেছিলাম সেটা তো বলতে হবে, তাই না? আমি বলেছিলাম না যে, না আপনি দুর্বল, আমি একটু শুনে নেন, জি আমি বলুন বলুন, বলেছিলাম যে জি অসংখ্য বলুন, ইসলামিক স্কলার বলেছেন এরকম যে হাদিসের কোনো দুর্বল সবল হয় না, রাবি দুর্বল সবল হতে পারে, রাবির দুর্বলতা থাকতে পারে, কিন্তু হাদিস সেইভাবে কখনো দুর্বল সবল হয় না। এটা অসংখ্য ইসলামিক স্কলার এটা বলেন, ঠিক আছে? এটা আমার কথা না, অসংখ্য ইসলামিক স্কলারের কথা। এন আপনি না আমাকে না আমি বলেন, এই কথাটা, না না আপনি আপনি বলেছেন এই কথাটা না, আমি না রাবিও কি কি বলছেন আপনি, রাবি মানে হাদিস দুর্বল এবং সবল হই না, কে বলেছে এটা? এটা অসংখ্য ইসলামিক স্কলার এটা বলেন যে হাদিসের সবল দুর্বল হয় না, রাবির দুর্বলতা থাকতে পারে, হাদিসের দুর্বলতা থাকতে পারে না। রাবি যিনি হাদিসে যিনি কিভাবে বর্ণনা দুর্বলতা থাকতে পারে করেছেন, না? আমার আমার একটা রেফারেন্স দেন বা আমার একটা উদাহরণ দেন, আচ্ছা কারণ যিনি হাদিস তো অনেক বর্ণনা দুর্বল আছে, করেছেন, আচ্ছা আমি আমি শেষ হাদিস করি, তো অনেক দুর্বল আছে। যিনি বর্ণনা করেছেন ওনার দুর্বলতা থাকতে পারে। ওনার দুর্বলতা মানে হচ্ছে উনি হয়তো কোন কোন ক্ষেত্রে সত্য বলেন বা কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলেন, এটা ওনার দুর্বলতা, এটা হাদিসের আচ্ছা দুর্বলতা ঠিক না। আছে, এটা অনেক আচ্ছা ঠিক আছে, অসংখ্য আচ্ছা ঠিক ইসলামিক আছে, আপনার স্কলার কথা বলেন, বুঝলাম। আমার কাছে ইউটিউবে অসংখ্য ইসলামিক স্কলারের ভিডিও আছে যেখানে অনেক ইসলামিক স্কলার বলেছেন এরকম। এখন ভাই কে বলেছেন এটা তো এখন আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু পরে আপনাকে হয়তো দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমি আমাকে আমি বলেন, এখন আমি আপনাকে আপনি আমি আমাকে উদাহরণ দিই, ঠিক বলেন, আছে, আপনি আমাকে এখন একটু আচ্ছা আমি বলেন, উদাহরণ দিই আপনাকে, আপনি আমাকে আমি একটু একটু এখন উদাহরণ দিই। বলেন, আমি আচ্ছা আমি আপনাকে আমি আপনি আপনি আমাকে এখন প্রশ্ন একটু করতেছি, বলেন। আমি প্রশ্ন করবো এখন, আমি আপনাকে প্রশ্ন করবো, এরপর না না না, আপনার এখন প্রশ্ন আপনি উত্তর একটা দিই, ঠিক প্রশ্ন আছে? করে ফেলছেন ভাই, এখন আপনি আমাকে আমার প্রশ্নটা শোনেন নাকি আপনি কোনো প্রশ্নের উত্তর আমি দিবেন না? আমি যে প্রশ্ন করে আছি সেই প্রশ্ন উত্তর তো আপনি ভালো করে হয়নি তো ভাই, এই জন্যই তো আমি না আপনাকে এখন তো প্রশ্ন আমার করতেছি। কাছে সেই ভিডিওগুলো নাই ভাই, এখন তো আমার কাছে সেই ভিডিও ওয়াজ লাগবে না তো, আমি আপনাকে উদাহরণ দিব, ভাই, ভিডিও আপনি লাগবে না কথা আমার, বোঝেন না, আপনি কথা বোঝেন আমি না যে বলতে এখন চাই আমার আমার ভিডিও কাছে, লাগবে না ভাই এখন আমার কথা শুনে নেন, যে আমার কাছে সেই ওয়াজের ভিডিওগুলো এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, তবে আমি আপনাকে দেখাতে পারবো। অসংখ্য ওয়াজকারী আছেন বাংলাদেশে, অসংখ্য ওয়াজকারীর মুখ থেকে আমি শুনেছি, তারা হচ্ছে গিয়ে ওয়াজকারী, তারা আলেম, তাদের মুখ থেকে অসংখ্যবার আমি এই কথা শুনেছি। আমি আপনাকে এখনো এখনো আমি ইউটিউব ছেড়ে দেখাতে পারবো, কিন্তু এখন আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছি, যে আমাদের এতক্ষণ আলোচনা ভাই। আমি হচ্ছিল যে আমি জিনিসটা আমার নিয়ে, কথা আমি তো আপনাকে যে কিছুই জিনিসটা নিয়ে বলিনি, আলোচনা আমি হচ্ছিল, তো যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে দুইটা জিনিস নিয়ে আলোচনা হচ্ছিল, একটা হচ্ছে যেমন ধরেন হাদিসে বলা আছে যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে আহা ভাই, যেদিকে আপনি টেনে তো নিয়ে অন্য যাওয়া হবে। ডাকাতে চলে যাচ্ছেন, আমার তো না কেউ না, আমি শেষ হয়নি আপনাকে ভাই, উদাহরণ আপনি আমি আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি, একটু শুনে নেন। আমি আপনাকে একটা হাদিস বলেছি একটু আগে, যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, এবং তাকে লাগাম ধরে যেদিকে টানা হয় সেদিকে সে যাবে। মানে হচ্ছে, এর মানে হচ্ছে যে, মানে ইসলামে কোরআনে এবং হাদিসে যে কথাটা বলা আছে সেই কথাটা তারা অন্ধভাবে বিশ্বাস করবে, অন্ধভাবে মানবে, এটাই হচ্ছে একজন সহি মুমিনের না না বৈশিষ্ট্য। অন্ধভাবে এরকম কোথায় 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 বলছি অন্ধভূমি, অন্ধভাবে মানতে হবে কোথায় আচ্ছা আপনাকে আমি কোথায় বলছেন হাদিসটা বলে দিচ্ছি, আপনাকে, একটা দলিল আপনি দেন তো, অন্ধভাবে মানতে হবে কোরআন কিংবা আমরা বলছি। একটু ঘরে নিয়ে যাও না, অনেক চিৎকার করতেছে। আল্লাহ কোরআন, আমি আমি একটা দলিল দেই, আল্লাহ কোরআন মাইতে বলছে আফালাইয়া তাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ
লা ওয়াজাদু ফি হেক তিলাফান কাতিরা বাংলায় বলেন এটা বাংলায় একটা আয়াত আরবি বলে লাভ নেই এখানে ভাই বাংলায় বলেন বাংলাটা বলেন বাংলাটা বলেন আপালায়া তাদাপ্পুরুল কুরআন তোমরা কুরআনকে নিয়ে কেন গবেষণা করো না এটা তো আল্লাহ বিহিত অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এটার মধ্যে মতভেদ এবং ভুল পাওয়া যেত আচ্ছা আমি শেষ করি আমার হাদিস দেখেন আমি শেষ করি হ্যাঁ বলেন আপনি বলতে থাকেন শেষ করি আমার কথা শেষ করি আমি শেষ করি এখন আল্লাহ বলতেছে যে এটা গবেষণা করার জন্য অন্ধভাবে বিশ্বাস করার জন্য এই কথা আল্লাহ বলেনি কোরআনের মধ্যে অন্ধভাবে বিশ্বাস করার কথা বলেনি কোরআনের মধ্যে কোরআনের মধ্যে এই কথা কখনো বলেনি যে অন্ধভাবে বিশ্বাস করার জন্য আল্লাহ বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুল কোরআন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো ওয়ালাউ কানা মিন ইনদাল্লাহ শুধু এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এর মধ্যে মতভেদ আমি বুঝা দিত আমি এই প্রশ্ন নিয়ে না আমি যে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম আচ্ছা আপনার কথা শেষ হয়েছে এখন আমি রেফারেন্সটা দেখাবো আমি এই রেফারেন্সটা দেখাবো আপনাকে আপনার তো রেফারেন্সটা দেয়া শেষ হয়েছে আমি হাদিসা শুনে কথা বলেছি না না আপনার আপনার রেফারেন্সটা শেষ হয়েছে এখন আমাকে রেফারেন্সটা দেখাতে দেন গ্রন্থের নাম হচ্ছে সুনানে ইবনে মাজা হাদিস নাম্বার হচ্ছে 43 এটা হচ্ছে ভূমিকা পর্ব পাবলিশার হচ্ছে তাওহিদ পাবলিকেশনস এখানে বলা হচ্ছে হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নতের অনুসরণ এখানে বলা হচ্ছে যে তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয় কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উট তুল্য লাগাম ধরে যেদিকে তাকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয় মানে হচ্ছে একটা উটের মতো যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো তাকে যেদিকে টানা হবে লাগাম ধরে সেদিকে সে যেতে বাধ্য হবে মুমিন ব্যক্তি এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য কি উদ্দেশ্য বিধেয় এখানে তো না এখানে তো আপনি আমি আমি যে কোনো জিনিসের একটা উদ্দেশ্য আছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো একটা কথা বললে এর একটা উদ্দেশ্য আছে আমি একটা একটা উদাহরণ দিলাম আপনাকে আল্লাহ কোরআনের মধ্যে বলছে অবশ্যই আমি আমার কথা শেষ হয় নাই ভাই আমার কথা তো শেষ হয় নাই আমার কথা তো শেষ হয় নাই ভাই আমার কথা তো শেষ হয় নাই ভাই আমার কথা তো শেষ হয় নাই ভাই এই বিষয়ে উদ্দেশ্য যা হোক বিধেয় যাই হোক মানে সাবজেক্ট যা হোক অবজেক্ট যা হোক যা কিছু হোক না কেন ঠিক আছে এইখানে হাদিসে সহি হাদিস এটা হচ্ছে আলবানির তাহকিকৃত সহি হাদিস এখানে বলা হচ্ছে মুমিন ব্যক্তি হচ্ছে আলবানি তাহকিকৃত সহি হাদিসের কথা বলেছেন আলবানি অনেক হাদিস সহি বলছেন কিন্তু অনেক মানে অন্যের কাছে এটা জাল হাদিস দুর্বল হাদিস আমি অনেক দলিল দিতে পারবো অনেক দলিল হ্যাঁ অনেক দলিল দিতে পারবো আপনি আলবানির তাহকিক মানে না আমি এই মুহূর্তে দিব মানে মানে আপনি বলতেছেন না তাহকিক আপনি বুঝতে পারছেন না তাহকিক আলবানির কাছে সনদের দিক থেকে মানে এটা সহি কিন্তু মতনের দিকে দুর্বল হতে পারে না না আপনি সনদ এবং মতন বুঝেন আপনি আলবানির তাহকিক মানেন না সম্পর্কে আপনার ধারণা আছে না না আপনি আলবানির তাহকিক মানেন না আমি আমি তাহকিক মানি আমি তাহকিক মানি আমি এটা কোনো সন্দেহ নেই আলবানির তাহকিক করা হাদিস ইমাম আলবানির কথা শুনুন ভাই আপনি আমার কথা এত চিৎকার করেন না আপনি আমার কথা শুনে নেন এইখানে বলা হচ্ছে আলবানির তাহকিকৃত সহি হাদিস এটা আপনি তো আলবানির নাম শুনে চিৎকার দিয়ে উঠলেন ভাই মানে আপনি কি বলতে চান যে আলবানি আলবানির থেকে আপনি বেশি ইসলামিক পণ্ডিত এটা আপনি বলতে চাচ্ছেন আমার যতদূর মনে পড়ে আপনাকে আমি যে কোনো রেফারেন্সই দেখাইছি আপনি সেই রেফারেন্স কে ভুল ভাল বলছেন আরে ধর এটা কিছু না সেটা কিছু না আলবানিও কিছু না ইবনে কাসিরও কিছু না আপনি তাবারি কিছু না তারপরে হচ্ছে গিয়ে মানে ইবনে আব্বাসও কিছু না সবাই আপনি মানে ধুমধাম ফলো আমি কথা বলবো তাবারি আমি সরতে কানে হাদিস বলবো সরতে এই মুহূর্তে বলবো সরতে কানে আরে দুধ কি বল আছে শেষ করি ভাই শেষ করি আমি সরতে কানে হাদিস বলবো যে তাবারি কথা সরতে কেন শেষ করি ভাই এই যে বইটা এই বইটা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া একটা বই তা না এটা হচ্ছে তাওহিদ পাবলিকেশন থেকে বাইর হওয়া একটা বই এবং ইসলামিক ফাউন্ডেশনের বইতেও এই হাদিসটা আছে তাহকিকৃত সহি হাদিসটা আছে এবং এটা আলবানি সাহেব তাহকিক করেছেন এবং উনি বলেছেন যে এই হাদিসটা সহি এবং এই তাহকিক ছাড়াও এই হাদিসটা সহি এই হাদিসটা সহি হিসেবে গণ্য আছে এখন আপনি যদি বলেন এই হাদিসটা ভুয়া তাহলে তো ভাই আপনি আপনার উচিত তাওহিদ পাবলিকেশনস এ গিয়ে একটা মানে চিঠি লেখা তাওহিদ পাবলিকেশনস এর কাছে যে ভাই দেখেন আপনার একটা ভুল হাদিসটা সহি হাদিস হিসেবে গণ্য করছেন এবং আল্লামা আলবানি যিনি মারা গেছেন ওনাকেও ওনার ওনাকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখা উচিত আপনার হে আল্লামা আলবানি আপনি তো শুনেন ভাই আপনি আসিফ ভাই আসিফ ভাই আসলে আসিফ ভাই শুনেন শুনেন আমার আমার কথা শুনেন আমার কথা শুনেন শুনেন একটু শুনেন ভাই একটু শুনেন একটু শেষ করি একটু শুনেন ভাই আপনি আপনাকে আপনাকে কোনো রেফারেন্স দেখালেন আপনি করেন কি আপনি করেন কি আরে না 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 এটা তো এত অমুকটা এত সেটা এটা হাদিস না এটা সহি না এটা অমুক না এটা সেটা না
না না আমি এর কথা বলেছি না কিন্তু কিন্তু না না আপনাকে আমি যে কোনো রেফারেন্স দেখাবো আপনি বলবেন কি আরে না এটা তো এটা না এই সহিহ হাদিস না এটা তো এটা না আপনি আমার কথা বুঝতে এটা সেটা আপনি বলবেন আপনি আমার কথা না না আমার কথা এখনো বুঝতে পারেননি আমার কথা শেষ হোক আমার কথাটা শেষ হোক আমার কথাটা শেষ হোক আলবানি সাহেবের কোন হাদিস যদি সহি না হয়ে থাকে আলবানির সহি করা সহি কোন হাদিস যদি সহি না হয়ে থাকে তার মানে এটা না ভাই যে এই হাদিসটা জাল বা এই হাদিসটা দুর্বল এই হাদিসটা আলবানির তাকিকেও সহি এবং এই হাদিসটা এমনিতেও সহি ঠিক আছে এখন আপনি আলবানি কোন জায়গায় দুর্বল হাদিসকে সহি বলছে নাকি সহি হাদিসকে দুর্বল বলছে সেটা তো ভাই ভিন্ন আলোচনা সেটা এখানের আলোচনা না আমাদের আলোচনা হচ্ছে স্পেসিফিকলি এই হাদিসটা নিয়ে এই হাদিসটা সহি নাকি এই হাদিসটা জাল নাই বা এই হাদিসটা দুর্বল সেটা নিয়ে আমাদের কথা হচ্ছে তাই না এইটা আলবানি না আমি ভাই আপনি আমার কথা বলি এবং আলবানি তাহকিক করলেও সহি দুই জায়গা থেকে কথা বলতেছি না এখন যদি আপনি আমি কথা বলতেছি না আপনি না ভাই আসিফ ভাই আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি না এখন আপনি বলেন যে আলবানি হাদিসটা সহি না না শুনেন আমি সহি বলতেছি আমি 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 বলতেছি এখন আপনি যেই জিনিস যেই কাজটা আপনার করার আছে সেটা হচ্ছে কি আপনি বলবেন যে এটার প্রেক্ষাপট কি এটা কত সালে নাজিল হয়েছিল এই হাদিসটা কত সালে মোহাম্মদ বলছিল মোহাম্মদ সেই সময় কি ঘুমাইতেছিল নাকি জায়গা ছিল নাকি দাঁড়ায় ছিল নাকি বসে ছিল নাকি শুয়ে ছিল নাকি মোহাম্মদের কি জামা কাপড় পরা ছিল এইগুলি এগুলি এগুলি ওজন মানে এই বই প্রশ্ন পান পুরিনে এগুলি ওজন কথা বলছেন এগুলি কি মানে কথা বলছেন আপনি লাইন কেটে দিবেন আমি জানি না না লাইন কেটে দিবেন ঠিক আছে শেষ করতে দেন ভাই শেষ করতে দেন আমার কথা শেষ করতে দেন মোহাম্মদের সেই সময় মোহাম্মদের দাড়ি কয় ইঞ্চি ছিল মোহাম্মদের সেই সময় মানে চেয়ারে বসছিল নাকি খাটে বসছিল নাকি কোন জায়গায় বসছিল এইগুলা মোহাম্মদ খাটে বসে থাকলেও এই হাদিসটা সহি মোহাম্মদ চেয়ারে বসে থাকলেও এই হাদিসটা সহি এই হাদিসের মতন সনদ সবই আছে সবই থাকার কারণেই এই হাদিসটা সহি হয়েছে এইটা এই হাদিস আচ্ছা ভাই মতন মতন কা একটু একটু মতন কাকে বলে একটু বলেন তো একটু ভাই মতন কাকে বলে এটা নিয়ে তো এখানে আলোচনা হচ্ছে না 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 মতন গুরুত্বপূর্ণ বিষয় এটা হাদিস আছে যখন কথা বলতো মতনের মতন চলে আসবে সনদ চলে আসবে মুরসাল হাদিস চলে আসবে বিভিন্ন প্রকার হাদিস চলে আসবে ভাই এই হাদিসটা কি প্রকারের এটা আবার বলতে হবে এই হাদিসটা তো মতন কাকে বলে একটু বলেন করার পরেই শোনেন শোনেন এই হাদিসটা সনদ না 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 চেক করার পরে মানে অনেক সময় সনদের দিক দিকে সই বলেছেন কিন্তু মানে মতনের যে মতনের দিক দিকে এটা কিন্তু বলেন নি ঠিক আছে না না এই টানা পেছনের মানে কি ভাই আমি আপনি বুঝতে পারতেছেন আমার কথা আমি আপনার কথাটা এটা মেনে নেন আমি সুই না না শুনেন মতন সুই সনদ সুই আমি কথা আমি আমি আপনার আপনার মেনে নেন মানে কি আরে মেনে নিছি মানে কি আমি মেনে নিছি ভাই এই আপনার কথা মেনে নিছি মানে কি এই গোজামিলের মানে আমি নিছি তো ভাই না না এখন আপনি আপনাকে আমি বলছি যে মতন কাকে বলে সুই কাকে বলে আপনি বলবেন যে এই হাদিসটা কোন কোন রাবি বর্ণনা করে দিকে বলেন কোন কোন রেখে সাহস দেন শুনেন 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 কোন কোন সাহস দেন শুনেন 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 ভাই কোন কোন সাহস দেন না আপনি বলবেন যে আপনি বলবেন যে এই হাদিসটা আমি আপনি যে তো বলকন ভাই আপনি কথা শেষ করতে দেন না ভাই আপনি বলবেন যে এই হাদিসটা কোন কোন রাবি বর্ণনা করেছেন আপনি কথা বলতেছেন ভাই আপনি তো প্রশ্ন করতেছেন আপনি আমি যে প্রশ্ন করেছিলাম সে প্রশ্ন উত্তর আপনি দেননি না না আপনি আমাকে বলেন কাকে বলে মতন কাকে বলে আপনি আমাকে বলেন কিভাবে একটা না আপনি বলেন যে সনদ মতন যাই হোক মানে সফল সহি সনদ মতন যাই হোক সহি কিভাবে হবে আপনাকে বলেন ভাই আপনি আমার কথা শুনেন সফল সহি হবে সনদ মতন যাই হোক সহি হাদিস কি আমরা মান্য করব নাকি মান্য করব না মুসলমানরা কি সহি হাদিস মান্য করবে নাকি মান্য করবে না হ্যাঁ অবশ্যই সহি হাদিস মান্য করব ঠিক আছে তাহলে এই হাদিস সহি মান্য করব এখন আমি আমি এই হাদিসটা সহি আমি এক শেষ করি আমার কথা শেষ করি আমার কথা আমি আমার কথাটা শেষ হোক আমার কথাটা শেষ হোক সহি হাদিসকে আমাদের মান্য মুসলমানদের সহি হাদিসকে মান্য করতে হবে তাই না হ্যাঁ সহি হাদিসকে মান্য করতে হবে সহি হাদিস তো হ্যাঁ হ্যাঁ মান্য করতে হবে সবচেয়ে মানে হাদিসের দিক থেকে সবচেয়ে পারফেক্ট হাদিস নাকি সবচেয়ে সঠিক না না এটা ভুল কথা সহি হাদিস সবচেয়ে সবসময় পারফেক্ট হয় না অনেক সময় হাদিস তো সনদ সহি মতন সহি কিন্তু অনেক সময় হাদিস গ্রহণ যোগ্য না আপনি এটা জানেন কি জানেন কি নাই আচ্ছা কোন কোন আপনি একটু একটা উদাহরণ দেন মতন সহি আপনি আমাকে কয়েকটা উদাহরণ দেন হাদিস তো হাদিস হাদিস গ্রহণ যোগ্য না আমি আপনাকে বলি ঠিক আছে এটা আপনার মতামত হতে পারে আমি শেষ করি আপনার মতামত হতে পারে আপনি আমাকে রেফারেন্স দেন আমার মতামত কোন গ্রন্থে লেখা আছে এটা আমার মতামত না আমার মতামত না আপনি আপনি বাধ্য হবেন শুনলে ঠিক আছে দেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঠিক আছে তিনি বলছেন যে আপনার
মুতাবিবহ জায়েজ, মুতাবিবহ জায়েজ। তিনি বলছেন আমি শেষ করি মুতাবিবহ নিয়ে শুরু করলাম কেন ভাই, আপনাকে আমি এই হাদিসটা দেখাচ্ছি, আপনি কথা প্রসঙ্গ পাল্টালেন কেন? উদাহরণ আপনি প্রসঙ্গ কেন পাল্টালেন? আপনি প্রসঙ্গ কেন পাল্টালেন? আমরা একটা হাদিস নিয়ে কথা বলতেছিলাম, এই হাদিসে বলা আছে উদাহরণ দিচ্ছি মুমিন। না না আপনি এখন অন্য একটা প্রসঙ্গ, আপনি এখন অন্য একটা প্রসঙ্গে কথা বলবেন ভাই, অন্য প্রসঙ্গে আমরা আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর জন্য এই প্রসঙ্গটা শেষ করে উদাহরণ দেন। আপনি উদাহরণ দিয়ে, হ্যাঁ ভাই উদাহরণ দেন আপনি ভাই, এই প্রসঙ্গটা শেষ করার পরে আপনি উদাহরণ দিন ভাই, এই প্রসঙ্গটা শেষ হওয়ার পরে আপনি আরেকটা উদাহরণ দেন, এই প্রসঙ্গ থেকে মানে স্কিপ করেন না, আপনি পয়েন্টে থাকেন। আমরা পয়েন্টে আসি, আচ্ছা আমি যে এই জায়গায় আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য সহি আমি আপনাকে মানব করতে হবে, সহি হাদিস মানব করতে হবে। আমি একেবারে আপনাকে আপনাকে আপনি নিজেই বললেন যে সহি যেটা সহি বলা আছে সেই সহি হাদিসটা মুসলমানদের জন্য মান্য করতে হবে, এবং সহি হাদিস আপনাকে আমি দেখাইলাম, সহি হাদিসে বলা আছে মুমিন ব্যক্তি হচ্ছে নাসা রন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম লাগাম ধরে তাকে যেদিকে টানা হয় সেদিকে সে যেতে বাধ্য থাকবে। এর মানে হচ্ছে সে মানে কোরআন এবং হাদিসে এবং খুলাফায়ে রাশিদিন যেই কথা যেই কাজ করছে যেই কথা বলছে সেটা সে ফলো করবে একটা উটের মতো। না কে বলছে খুলাফায়ে রাশিদিনের সব কথা ফলো করতে হবে, কে বলছে আপনাকে ভাই? এটা তো আমি বলি নাই তো, আমাকে আমাকে আপনি জিজ্ঞেস করতেছেন কেন? না 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 তাই জন্য আপনি আমাকে কিছু বলেন না ভাই, আমি আমি একটা দলিল দিচ্ছি, আমি একটা দলিল দিচ্ছি ভাই, আপনাকে একটা দলিল দিচ্ছি ভাই, ভাই আপনি আমি আপনাকে দলিল দিচ্ছি ভাই, আপনি কি কথা বুঝেন না ভাই? আমি আপনাকে দলিল দিচ্ছি, এই হাদিসে দলিল বলা আছে, আমি আপনাকে দলিল দিচ্ছি বলা আছে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেন না মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে যেদিকে তাকে টানা হবে সেদিকেই যেতে বাধ্য হবে। এটা তো ভাই আমার কথা না, আসিফ মহিউদ্দিন তো এটা বলে নাই, আপনি কথা বুঝেন আমি আমি আপনার কথা আগে কথাটা বুঝেন, আপনি কথাটা বুঝেন, আপনার কথা এই কথাটা আপনি আগে বুঝেন ভাই, কিন্তু আমি উদাহরণ দিচ্ছি ভাই, এই আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, মাথায় ঢুকান ভাই এই কথাটা আসিফ, আমি আমার কথার উদ্দেশ্য আছে প্রত্যেকটা জিনিস, এই কথাটা আসিফ মহিউদ্দিন না, এই কথাটা কি আসিফ মহিউদ্দিন বলছেন নাকি হাদিসে রাখা আছে? আসিফ মহিউদ্দিন আপনি বলছেন আসিফ, আমি কথা আমরা আপনার কথা ভাই আপনাকে আমি আমার কথা আপনার কথা মেনে নিচ্ছি, হাদিসে বলা আছে নাকি আসিফ মহিউদ্দিন বানাইছে বানায় বানায় বলছে? আমি আমি আপনাকে তো আগে বলছি আপনার কথা, আমি যে কথাটা বলা আছে আমি আপনাকে আবারো পড়ে শোনাচ্ছি, তোমাদের মধ্যে আমি আপনাকে সে অচিরেই অনেক মতবিরোধ দেখতে পাবে, অতএব তোমাদের উপর তোমাদের নিকট পরিচিত আমার আদর্শ ও হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শ অনুসরণ করা অবশ্য কর্তব্য, তোমরা তা শক্তভাবে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, তোমরা অবশ্যই আনুগত্য করবে যদি হাবশি গোলামও তোমাদের নেতা নিযুক্ত হয়, কেননা মুমিন ব্যক্তি হচ্ছে নাসার অন্ধ্রে লাগাম পরানো উট তুল্য, লাগাম ধরে তাকে যেদিকে টানা হয় সেদিকে যেতে বাধ্য হয়। এটা তো ভাই আসিফ মহিউদ্দিন বলে নাই, আপনি বারবার এমন ভাবে কথাটা বলতেছেন যেন আসিফ মহিউদ্দিন বানায় বানায় এই কথাটা বলছে এবং হাদিসে এটা লেখা নাই, মানে এমন ভাবে আপনি কথাটা বলতেছেন বারবার। ঠিক আছে আপনি 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 কি বলছেন? আমি বলতেছি আপনি বলতেছি আমার কথার উদাহরণ, ঠিক আছে আমার উদ্দেশ্য কি, এর উদ্দেশ্য কি আমি আপনাকে বলতেছি, এই কথাটা তো আমার মুখ আমি আমি হয় না হওয়ার কথা না, না না এই কথাটা আপনি আমি আপনাকে বলতেছি যে এটা আপনাদের, আমি কি আপনাকে এই কথা বলতেছি? আপনার কথাটা আমি মেনে নিলাম, আমি আপনার কথাটা মেনে নিলাম, ঠিক আছে আমি একটা আপনি আগে আপনাকে আপনি আগে বলেন যে এটা হাদিসের কথা, আপনি আগে বলেন যে এটা হাদিসের কথা আমি বলতেছি, আমি প্রথম থেকে বলতেছি হাদিসের কথা, প্রথম থেকে আপনি আরে এরপর আপনি বারবার করতেছেন, আমি বলতেছি হাদিসের বলেন নাই, আমি প্রথম থেকে বলতেছি, আপনি এখনো বলেন না প্রথম থেকে, আপনি বলবেন লাগতে দেখবেন, ঠিক আছে আমাকে বলতেছেন ভাই, আপনি বলছেন আপনি বলছেন, আমি তো এটা কথাটা বলি নাই, আপনি কেন বারবার এই কথাটা আমি প্রথম যখন আপনি হাদিসটা বলছেন তখন আপনি বলেছেন এর উদ্দেশ্য বলছি, আমি আপনাকে উদ্দেশ্য বলছি যে কোন তারিখ থেকে যা থাকো আমি আমি হাদিসটা তো না না উদ্দেশ্য, আচ্ছা তাহলে আমি 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 বলি, শুনেন শুনেন শুনেন, আপনাকে যদি বলতেছেন আপনাকে শুনে আমি বলি, আপনাকে যদি আমি বলি আপনি মত খাইবেন না, আল্লাহ কোরআনের মধ্যে বলছে অবশ্যই কাফির কাফিরকে সুসংবাদ দাও, আসলে কাফিরকে সুসংবাদ দেন দুঃসংবাদ দিব, আপনি বলেন এই কথাটা কাফিরকে সুসংবাদ দেন দুঃসংবাদ দিব, আপনি বলেন না তো সারা কোন বলতে যাচ্ছেন, আপনি বলি আপনি মাথায় টুপিটা খুলে ফেলবেন, মাথায় টুপিটা রাখতে পারবেন না, ঠিক আছে টুপির সাথে এখানে কোনো সম্পর্ক নাই তো ভাই, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটা হাদিসের, আপনাকে আমি উদাহরণ দিচ্ছি হাদিসের এক একটা উদ্দেশ্য আছে, শুনেন শুনেন উদ্দেশ্য থাকে হাদিসের একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে উদ্দেশ্য নাই এটা আমি বলবো না, আপনি তো আপনি তো উদ্দেশ্যের কোনো কথা বলতে পারবেন না, কথা শুনেন আমি আপনাকে বলি আছি হাদিস তো আপনাকে বলছি যে নতুন কাকে বলে আপনি জানেন না, কথা শুনেন আপনি এত বড় মুফতি হয়ে গেছেন নতুন কাকে বলে জানেন না, কথা শুনেন কথা শেষ করুন, এত বড় মুফতি আছেন
আচ্ছা আমি ঠিক আছে, আপনাকে মানে ঠিক আছে আমি আপনার কথা শুনতে হবে। ঠিক আছে আচ্ছা, এখন আপনি আমার আমি আপনার কথা শুনতে হবে, আপনার কথা শুনতে যদি হবে। আমি বলি, আমি আপনাকে বলছি একটা উদাহরণ দিয়ে, আপনি টুপিটা খোলেন। আমি বলছি একটা হাদিস দিয়ে উদাহরণ এটার দেওয়ার উদ্দেশ্য জন্য। যাই হোক না কেন, এইটার উদ্দেশ্য যাই হোক না কেন, আপনাকে যদি আমি বলি আপনার টুপিটা খোলেন, এটার উদ্দেশ্য যাই হোক না তাহলে কেন, আপনি বলেন যে হয়তো অবশ্যই উদ্দেশ্য কাফির হতে পারে। কাফিরকে সুসংবাদ ভাই দেন, আপনি আবার আসলে কি কথা কাফিরকে বলতে সুসংবাদ চাচ্ছেন দেন, দুঃসংবাদ ভাই? দিলে? ভাই কথা বলতে দিচ্ছেন না তো ভাই, কথা বলতে আমি সারাক্ষণ কথা বলতেছেন আপনি, না, আপনি চুপ সারাক্ষণ কথা করে বলছেন শুনেন, আপনি। আপনি চুপ করে শুনেন, আমার লাইফে তো আমি আমার কত আমার চুপ করে শুনবো স্যার? বেশি আপনি বেশি তো কথা আপনি তো বলছেন। সার্ফেস দিলে গেলে আপনি শেষ হবেন আপনার বক্তব্য। আচ্ছা ঠিক আছে, শুনেন, সার্ফেস দিলে আজকে যেই আপনাকে বক্তব্য যদি আমি আরম্ভ বলি, করতেছেন আপনাকে সার্ফেস দিলে যদি শেষ আমি হবে না। বলি যে আপনি টুপিটা খোলেন, ধরেন আমার উদ্দেশ্য হলো আমার আপনার চুল দেখা, আপনার আমার উদ্দেশ্য হলো কি আপনার মাথায় টাক আছে নাকি সেটা দেখা, আমার উদ্দেশ্য হলো আপনার টুপিটা চুরি করা, যে কোনো উদ্দেশ্যই হোক, আপনাকে যখন আমি বলবো যে আপনি টুপিটা খোলেন, আমার আপনি টুপিটা খুলবেন, ঠিক আছে, আপনি যদি হাদিসের মানটা বলেন, আপনি যদি আমার কথা মান্য হাদিসটা করেন, হাদিসটা কি মানে ভাই হাদিস এটা ভাই ভাই বলেন, এটা শুনেন বলেন কথা শেষ করতে দেন, আপনি যদি আমার কথা মান্য করেন, হাদিসটা কি মানে তাহলে আপনি বলেন ভাই? না, আপনি যদি আমার কথা মান্য করেন তাহলে অবশ্যই আপনি মাথার টুপিটা খুলবেন, উদ্দেশ্য বিধেয় যাই হোক না কেন, উদ্দেশ্য যেই কোনো উদ্দেশ্যেই মোহাম্মদ এই কথা বলে থাকুক না কেন, হাদিস যদি সহি হয়ে থাকে একজন মুসলমানের সেই সহি হাদিস মান্য করতে হবে, যে কোনো উদ্দেশ্য, যে মোহাম্মদের ধরেন মানে পিঠ চুলকাইতেছিল এই জন্য সেই কথা বলছে আমি জানি না, কিন্তু একজন মুসলমানের সেই সহি হাদিসটা মান্য করতেই হবে, কোনো উপায় নাই, ঠিক আছে, এইটা পৃথিবীর যে কোনো ইসলামিক স্কলার আমার সাথে একমত হবে, মোহাম্মদ যে উদ্দেশ্যেই বলুক না কেন আপনার হাদিস মান্য করতে হবে, কোরআনের আয়াত মান্য করতে হবে, যে উদ্দেশ্য হোক না উদ্দেশ্য কেন, আছে, ঠিক আছে, মোহাম্মদ যে মোহাম্মদ উদ্দেশ্য দেখে। শুকরের মাংস আচ্ছা আচ্ছা খাইতে ঠিক বারণ আছে, করছে, আচ্ছা আচ্ছা মোহাম্মদ শুকরের আচ্ছা ঠিক আছে, আমি আমি কোরআনে, আমি কষ্ট করে কোরআনে দেখেন, শুকরের মাংস খাইতে বারণ করছে, কোরআনে মদ খাইতে বারণ করছে, উদ্দেশ্য যাই হোক না আসিফ কেন, ভাই আপনি বলেন তো, আল্লাহ রাসুল উদ্দেশ্য সাহেব বলেছেন, যাই হোক না কেন, আল্লাহ রাসুল সাহেব, আমি একটা আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি তো আগের একটা উদাহরণ আপনি নিয়েছেন, আমি এখন একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ রাসুল সাহেব বলেছেন যে একটা ডিম চুরি করার অপরাধে নবী মোহাম্মদ ইসলাম তার হাত কেটে একটা লোকের হাত কেটে দিয়েছিল, এখন কি একটা ডিম চুরি করলে, ছোট্ট একটা ডিম চুরি করলে কি হাত কাটা যায় আছে? এটা কাকে জিজ্ঞেস করতেছেন, আমাকে জিজ্ঞেস করতেছেন? আপনাকে আমি জিজ্ঞেস করছি, আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই জন্য বলছি হাদিসের উদ্দেশ্য আছে। ধরেন ধরেন না মোহাম্মদ না না, পরবর্তীতে, আমার সুস্থ উত্তর দেন, উত্তর দেন, এবং একটা ডিম চুরি করলে কি হাত কাটা যায় জানি যায় আছে না কিনা, নাকি এখানে এটা কোনো বিষয়, নিষেধ আচ্ছা আছে, এটা কি নিষেধ কিন্তু ইসলামের, কত এই যে ইসলামের, মানে নিষেধ আছে, ফোকাস আচ্ছা করে দিস, ইসলামের, ফোকাস করে ইসলামের দিস, এটা নিরিখে, ইসলামের নিরিখে আমি উত্তর দিব আপনাকে, ইসলামের নিরিখে, মানে অবশ্যই ইসলামে ও ইসলাম অনুসার দিতে হবে, কারণ হ্যাঁ একটা ঠিক আছে, আপনি বলতেছি ভাই, বলেছেন আল্লাহ তাহলে কোরআনে শুনেন, বলেছে অবশ্যই তাহলে কাফির, শুনেন, বুঝতে কাফিরকে পেরেছি সুসংবাদ দাও, আসলে কাফিরকে বুঝতে সুসংবাদ পেরেছি দিবে, দুসংবাদ দিবে, বুঝতে পেরেছি বুঝতে জি জি, পেরেছি, বলেন তাহলে বলেন আপনি শুনেন, বলেন, আমি আরো বলি যে একটা হাদিসের মধ্যে আছে একটা ডিম চুরি করার অপরাধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের হাত কেটে দিয়েছিল, এখন এই যে ডিম চুরি করা রয়েছে এটার উদ্দেশ্য কি, এবং কি একটা ডিম চুরি করলে কি মানে হাত কেটে দিবে, নাকি একটা মানে চুরি করলে তার একটা নিসাব আছে কতটুকু কত চুরি করলে হাত কেটে দিবে, মানে এই গুডুগুলো আর কতটুকু কত হাত কাটবে, একটু একটু বলেন ঠিক আছে, আমাকে। এখন আমি বলতেছি শুনেন, জি বলেন। ইসলামের নিয়ম হচ্ছে যে পরবর্তীতে যেই আয়াত, কোরআনের আয়াত নাজিল হয়েছে এবং পরবর্তী সময়ে হযরত মুহাম্মদ যেই কথাটা বলেছে, শেষ পর্যন্ত যেই আইনটা জারি ছিল সেটা কি আপনার ফলো করতে হবে, ভাই আমি কথা আমি এই প্রশ্নটা আপনাকে আমি করি হইনি, আমি আমি এটারই বলছি একটা উত্তর ডিম দিচ্ছি, চুরি করার না না অপরাধে হাত না কাটা না, যাবে কিনা, ডিম চুরির উত্তরটাই আমি আপনাকে দিচ্ছি, একটু শেষ করতে দেন, জি কারণ আছে বলেন। কোরআনে প্রথম দিকে যে সুরাগুলা নাজিল হয়েছিল সেই সুরাগুলাতে মদ সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে সেখানে সরাসরি মদকে হারাম করা হয় নাই, কিন্তু পরবর্তী এগুলো সময়ে, আমি জানি, আমার এগুলো আমি জানি, ভাই এগুলো আমি আপনি একজন জানেন ইসলামিক তো, অন্য লাইফ দেন মানুষরা ভাই, হয়তো জানে ভাই না, আপনি তো অন্য মানুষরা হয়তো জানে না, প্রসঙ্গ ছাড়া আমি নিয়ে না করতেছেন, না না না, প্রসঙ্গ আমি ছাড়া আমি একটু প্রসঙ্গ প্রসঙ্গ ছাড়া ছাড়া অন্য যাইনি, কথা বলতেছেন, একটু আমি প্রসঙ্গ আপনি যাইনি, ওই সময় বলছিলেন না যে হাদিস সহি এরপর মানা না যাবে না, আমি আপনাকে হাদিস সহি উদাহরণটা এরপর দিচ্ছি মানা যাবে এই না, কারণেই, কিন্তু আপনি বলছেন যে ভাই আমি তো উদাহরণটা শেষ কেন সময় উদাহরণ দিচ্ছি সেটা দিয়েছিলাম বুঝতে ভাই, পারবেন, আমি উদাহরণটা তো কেন এই জন্য দিচ্ছি তো এটা সে এখনই বুঝতে পারবেন, সেই সময় আপনি বলবেন বোঝা উচিত ছিল যে আমি না উদাহরণটা না কেন দিয়েছিলাম, উদাহরণটা কেন আমি দিচ্ছি কিন্তু আগে এখনই বুঝতে প্রমাণ পারবেন দিয়েছিলাম, আপনি, যে শেষ পর্যন্ত যেই, আমি যখন উদাহরণ দিয়েছিলাম না তখন ভাই সেই সময় কিন্তু আপনি কিন্তু আমার আমার ভাই কথাটা মান্য ইয়া করেননি, আমার ভাই কথাটাকে ফেলে দিয়ে দিয়েছেন, না এটা সঠিক না, এটা সঠিক না, সঠিক না, এরকম আমাকে বলতে যেমনি কোনো